করছেন। তুমি এখানে কেন? আপনি যেখানে আমিও সেখানে। দেখো অনেক রাত হয়ে গেছে, এত রাতে এখানে আসা ঠিক হয়নি। কেন ঠিক নয়? আপনি আমার স্বামী, আর যখন সীতামা নিজের স্বামীর জন্য 14 বছর ধরে দিন রাত বনবাসে কাটাতে পারেন, তাহলে আমি কিছুক্ষণের জন্য জেলে কেন থাকতে পারবো না? আমিও আপনার মতোই সকাল থেকে কিছুই খাইনি। সেই জন্যই বলছি, বাড়িতে যাও, কিছু খাবার খেয়ে নাও আর ঘুমিয়ে পড়ো। আমি কিছু খাবার তখনই খাবো যখন আপনি খাবেন। দিন ওই থালাটা দিন, একসাথে খাই। তুমি কি পাগল হয়ে গেছো? আমার জেঠামশাইও না একদম আপনার মতোই, উনিও নিজের খাবার কারোর সাথে ভাগ করেন না। সেই জন্য বলছি, তোমার জেঠার সঙ্গে একবার দেখা করা, ওনাকে এমন জেলে ঢোকাবো সারা জীবন সেখান থেকে বের হতে পারবেন না। তোমার জেঠা জেলেও পিছু ছাড়ছেন না,